রিলেশন তো সবাই করতে পারে, কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার। দুইটা মানুষের অনেক ভুল ত্রুটি হবে, নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলেই সুন্দর। একজন ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে যাবে সারাক্ষণ, অন্যজন ইগনোর করবে, এমনটা হইলে তো হবে না। আজকে স্টোরিটা শুনলে বুঝতে পারবেন একটা ছেলে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কিনা করতে পারে। ভাইটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের, অতি সাধারণ একটা ছেলে আমি, আমার আব্বু 20 বছর ইতালিতে ছিল, টাকা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বললাম, বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না, এগুলো আমার বাবার টাকা আমার না। একটা সময় আব্বু অনেক কষ্ট করে কত রাত না খেয়েও ছিল, তবে আমি কষ্ট কি জিনিস তা চোখেও দেখি নাই। ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেইন টাউনে 5 তলা বাড়ি করে ফেলে, আমরা নিচের তলায় থাকতাম আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম। প্রিয় মানুষটার কথা আসি, ওর সাথে পড়েছে আমাদের গ্রামের বাড়িতে, গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে যেতাম, না হয় বাকি সময় শহরেই থাকতাম। একটা মেলাতে ওর সাথে দেখা, পুরো পরিবারই ওই মেলাতে আসে, ওর চোখগুলো অনেক মায়াবী। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় থাকে কি করে এইসব। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, ওইখানে একটা কলেজে স্টাডি করতো, আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম, গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য। ওইখানে একটা ফ্রেন্ড ছিল,